ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন আল্লাহ তুমি যদি চাও আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি চাও আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আল্লাহ তুমি যদি চাও আমার দোয়া কবুল করো এই বাক্যগুলো দোয়ার আদবের খেলাফ এক্ষেত্রে আপনি জানতে চেয়েছেন যদি এটা দোয়ার আদবের খেলাফ হয় তাহলে আমরা তো সকলে জানি যে আল্লাহ না চাইলে কিছুই হয় না তারপরও কেন এই বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারবো না এ মর্মে আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বিশুদ্ধ সূত্রে একটি হাদিস আমরা পেয়ে যাবো যে হাদিস যে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন আহাদুকুম ইন তোমাদের মধ্য থেকে কেউ যেন এমনটি না বলে যে আল্লাহ ইন শেখ হে আল্লাহ যদি আপনি চান তাহলে আমাকে ক্ষমা করে যদি আপনি চান এই বাক্যটি বা এই ধরনের কোনো বাক্য যেন না ব্যবহার করে আল্লাহ হামনি ইন শেখ হে আল্লাহ তুমি আপনি যদি আমার চান তাহলে আমাকে আমার উপর রহম করেন এই ধরনের বাক্য দিয়ে কেউ যেন আল্লাহ সুবহান ও তা কাছে দোয়া না করে লিয়া আল্লাহ যাতে করে তার দোয়ার মধ্যে দৃঢ়তা থাকে দৃঢ়তা প্রকাশ পায় ফাইন আল্লাহ হালা মুখরি হেলা নিশ্চয়ই আল্লাহ সুবহানতা আলা তার কোনো বান্দাকে অপছন্দ করে না বা তার কোনো বান্দার দোয়াকে কবুল না করাটাই বরঞ্চ আল্লাহ সুবহানতা আলা পছন্দ করেন আল্লাহ সুবহান সা আলা বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন বান্দাকে রহম করতে পছন্দ করেন এর জন্য আমাদের যে যখন আমরা দোয়া করব আমার দোয়াটা দৃঢ়তার সাথে করতে হবে যে আল্লাহ তো আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি গুনা করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার উপর রহম করম বিপদে পড়েছি এইভাবে আল্লাহর কাছে আমাদেরকে দৃঢ়তার সাথে চাইতে হবে কারণ আল্লাহ যদি ক্ষমা না করে কে আমাকে ক্ষমা করবে আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নেই তাহলে কেন আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ সুবহান যদি আপনি চান আল্লা সুবহানা মনে রাখতে হবে আল্লা সুবহান কারো মুখাপেক্ষী নন আল্লাহ সুবাহ কারো মুখাপেক্ষী নন যে আপনি যখন দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহই আমাকে ক্ষমা করবে তখন আপনাকে এইভাবে চাইতে হবে আল্লাহ আমি পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ আমি বিপদগামী আপনি আমার উপর রহম করেন যদি চান বিষয়টা এমন না এই কথাটা এই বাক্যগুলো যখন আমরা ব্যবহার করব আমার দোয়ার ভিতরে একানিষ্ঠতা দৃঢ়তা থাকছে না এবং দৃঢ়তা দিয়ে দৃঢ়তা প্রকাশ করা দোয়ার মধ্যে এটা হচ্ছে ইমানের পরিপূর্ণতা তাও হেদের পরিপূর্ণতা আর আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সব হা আল্লাহ কারো মুখাপেক্ষী নন আমরা যখন বলি আল্লাহ যদি আপনি চান আমাদেরকে ক্ষমা করেন যদি আপনি চান আমাদেরকে রহম করেন এইভাবে যদি আমরা ব্যবহার করি শব্দগুলো যদি আপনি চান সেক্ষেত্রে আমি ইনডাইরেক্টলি আল্লাহকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ আমাদের মুখাপেক্ষী যে আল্লাহ যদি ক্ষমা করে আমাদেরকে সেখানে আল্লাহর কিছু লাভ আছে এমনটি ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে কেমন জন এটা আমার মনে হয় তো এর জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন দোয়া করব দৃঢ়তার সাথে দোয়া করব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তো ক্ষমা করবেন আল্লাহ সুবহান ও আল্লাহ তিনি পছন্দ করেন যখন কোনো বান্দা ভুল করে পাপ কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু আল্লাহ সুবাহান ও হাবিবের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যদি চাও এই শব্দগুলো ব্যবহার করা যাবে না এবং এই শব্দগুলো যদি কেউ ব্যবহার করে তার দোয়ার মধ্যে দৃঢ়তা প্রকাশ পায় না এর জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার না আমরা সরাসরি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইব আল্লাহর কাছে চাইব যে আল্লাহ সুবাহান ও আমার এই বিষয়টির প্রয়োজন আপনি আমাকে এই বিষয়টি দান করুন দেন সেটা ক্ষমা হতে পারে সেটা রহমত হতে পারে সেটা যে কোনো ধরনের দোয়া হতে পারে যদি শব্দটা ব্যবহার করা যাবে না যেহেতু আল্লাহ সুবাহান ও তালা আমাদের দোয়া বা আমাদেরকে দেওয়া বা আমাদের মুখাপেক্ষী নন সুবহান আল্লাহ আনিসাব বা অরাক আল্লাহ ফিকুন